আসসালামু আলাইকুম। দেবের খাদান নিয়ে খুব চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, খুব ভালো কথা। খাদান সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, অ্যাকশন, কস্টিউম সব কিছুই খুব পয়সা খরচ করেছে দেখেই বোঝা যাচ্ছে। প্রশংসাই তো করার বিষয়, তাই না? প্রশংসাই করবে সবাই, কিন্তু ওই যে কপি, কপির অভিযোগটা যেন ছাড়ছে না বাঙালিদেরকে। শাকিব খানের তুফান যখন রিলিজ হলো, কেজিএফ এনিমেল কপি, দেবের খাদান যখন রিলিজ হলো, সেই কেজিএফ এনিমেলের ফ্লেভার। ভাই আর কত হোক না কত, কপি করেও যদি ভালো কিছু হয়, ওই যে সার্ফ এক্সেলের একটা অ্যাড দিছিল টেলিভিশনে, ডাক থেকেও যদি ভালো কিছু হয়, তো সেটাই আর কি। দেবের কপি করেও যদি দেবের ওইটা খাদানটা ভালো কিছু হয়, দেবের কলকাতার বাংলা সিনেমা যদি দর্শক ফেরে, খারাপ কিসে? কলকাতার বাংলা সিনেমা যেখানে কোনো ব্যবসা করতে পারছে না, হিন্দি সিনেমা এসে কোটি কোটি টাকা ব্যবসা করে নিয়ে যাচ্ছে, বাংলা সিনেমাগুলো মুখ থুবড়ে পড়ছে, সেখানে দেবের খাদান কলকাতায় একটা আশার আলো দেখাচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, ট্রেন্ডটাকে ফলো করা, মানে একটা ট্রেন্ড আসে প্রত্যেকটা জেনারেশন, প্রত্যেকটা সিজনে একটা ট্রেন্ড আসে। তো এখন ট্রেন্ড চলছে হচ্ছে গিয়ে মানে বীভৎস টাইপের অ্যাকশন, বীভৎস টাইপের অ্যাকশন হবে, যে অ্যাকশনের কোনো ভাবাব নাই, যে অ্যাকশন মানে মানুষ সহ্য করতে পারবে না, এরকম অ্যাকশন দেখাবে এখনকার সিনেমায়। এমন এমন সিকোয়েন্স হবে যেসব সিকোয়েন্স ছেলেপেলেরা স্বপ্নেও ভাবতে পারবে না। দেব তার খাদানে একটা সিগারেটের জ্বলন্ত আগুন সহ একটা সিগারেট মুখের মধ্যে নিয়ে নেয়, ঠিক এরকম পুষ্পাতেও হয়েছে। আচ্ছা, এখন পুষ্পাতে হয়েছে দেখে পৃথিবীর আর কোনো সিনেমাতে হইতে পারবে না, এরকম তো কিছু নাই, আছে নাকি? এরকম কোনো আইন তো পাশ করা নাই, কিছু কিছু জায়গায়, অল্প অল্প কিছু কিছু জায়গায়, কোনো কোনো জায়গায় এটা নিলে যেতে পারে, যাক না টুকটাক বিলুপ্ত। পুষ্পা কত বাজেটের ছবি আর দেবের খাদান কত টাকা বাজেটের ছবি? তবে হ্যাঁ, এই যে এত বড় বড় বাজেটের ছবিগুলোকে ওরা অ্যাডপ্ট করে, বাংলাদেশ বলেন, কলকাতা বলেন, 200-300 কোটি টাকার ছবি অ্যাডপ্ট করে 10-12 কোটি টাকায় নিয়ে আসতেছে, তার মানেটা কি? মানে আওয়াজটা কোথায় জানেন? এই আওয়াজটা ওইখানে যে বাংলাদেশের ডিরেক্টররা কম যোগ্য নয়, বাংলার ডিরেক্টররা বলতে চাচ্ছি কলকাতা বা বাংলাদেশের, এরা কিন্তু পয়সা পাইলে ওইরকম ছবি বানাতে পারবে। এখন কথা হইল গিয়া, পয়সা দিয়ে ওরকম ছবি বানায়া, শুধুমাত্র বাংলাদেশে চালাইয়া পয়সাটা কি তুলতে পারবে? সেটা তুলতে পারবে। এক শাহরুখ খানের যে ক্রেজ, এক আল্লু অর্জুনের যে ক্রেজ, এক প্রভাসের যে ক্রেজ, এক সালমান খানের যে ক্রেজ, এক ঋত্বিক রোশনের, আমির খানের, রণবীর কাপুর, রণবীর সিং, এদের যে ক্রেজ হয়েছে, এদের যে দর্শক তৈরি হয়েছে, এদের যে ডিমান্ড হয়েছে, এদের সিনেমার যে মার্কেট তৈরি হয়েছে, ওই জায়গাতে যাই, ওই জায়গাতে যাইতে হলে ওদের মতো করে কিছু অল্প অল্প করে, স্টেপ বাই স্টেপ ওদের মতো করে শুরুটা তো করতে হবে। সেই শুরুটা শাকিব খান বাংলাদেশে তুফান দিয়ে করছে, দেব ইন্ডিয়াতে খাদান দিয়ে করবে। এদের সিনেমার যে একটা মান, সেই মানটা ওই পর্যায়ে নিতে নিতে ওই দর্শকগুলোও আস্তে আস্তে তৈরি হবে। আজকে আল্লু অর্জুনের দর্শক পুরো ভারতবর্ষে এত ছিল না, একদিনে হয় নাই, ধীরে ধীরে হয়েছে, 1 বছরে হবে না, 5 বছরে হবে না, 7-8-10 বছর এক যুগ লেগে যেতে পারে। আজকে দেব হয়তো এটার ফলাফল ভোগ করে যাবে না, আজকে শাকিব খান হয়তো এটার ফলাফল দেখে যাবে না, কিন্তু তার পরের প্রজন্মের হিরোরা এসে সেই ফলাফলটা গ্র্যাব করবে। যখন শাকিব খানের সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড এত ক্রেজ তৈরি করবে, তখন বাংলা সিনেমার প্রতি ওয়ার্ল্ডের মানুষের একটা আগ্রহ তৈরি হবে, তখন পুরো ওয়ার্ল্ড ওয়াইড বাংলা সিনেমার একটা দর্শক তৈরি হবে। তো মুদ্রা কথা হচ্ছে গিয়ে, যে দেবের খাদানের ট্রেলারটা আমার কাছে উড়া ধরা লাগছে, সুপার লাগছে। ইন্ডিয়াতে যদি, কলকাতায় যদি কোনো সিনেমা ব্যবসা করতে হয়, তাহলে অ্যাকশন সিনেমার কোনো বিকল্প নেই, ওইসব কমেডি ড্রামা টাইপের আর্ট, মানে আর্ট ফিল্ম
আর্ট ফিল্ম বানায় ইন্ডিয়া থেকে পয়সা উঠানো যাবে না, ব্যবসা করা যাবে না। পয়সা ফুল করতে হলে অ্যাকশন সিনেমার কোনো বিকল্প নেই। বাংলাদেশে শাকিব খানের দর্শকরা শাকিব খানকে যতটা আনা অ্যাকশন সিনেমা দেখতে চায়, ততটা অন্য কোনো খানার সিনেমা দেখতে চায় না। ওরা শাকিব খানকে যেভাবে তুফানে দেখছে ওইভাবেই দেখতে চায়। আচ্ছা যাই হোক, এখন আমরা একটু আজিজ মোহাম্মদ ভাইয়ের কাছে চলে যাচ্ছিলাম, আব্দুল আজিজ সাহেবের কাছে আসি। আব্দুল আজিজ সাহেব উপস্থিতিকা দীপ্তিকে সিনেমার প্রস্তাব দিয়েছেন এবং সেই উপস্থাপিকা দীপ্তি আব্দুল আজিজের সেই সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। কথা হচ্ছে গিয়ে যে এই দীপ্তি দুইটা বিষয় হচ্ছে কি, একটা হচ্ছে গিয়ে আব্দুল আজিজের সিনেমার প্রস্তাবটা যদি এরকম হইতো, আব্দুল আজিজের প্রস্তাব না হয় সিনেমার প্রস্তাবটা যদি এরকম হইতো যে শাকিব খানের সঙ্গে দীপ্তিকে একটা সিনেমার অফার দেওয়া হলো, তখন কি দীপ্তি এই প্রস্তাবটা ফিরিয়ে দিতে পারতো সিনেমার প্রস্তাবটা? আর প্রসঙ্গ দুই, দীপ্তিকে সিনেমার প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছে, এটা দীপ্তি সঠিক কাজটি করেছে। এর আগে স্বপ্ন বুবলি শাকিব খানের উপর ভর করে বাংলা সিনেমায় এসছেন, কিন্তু এরপরে উনি এককভাবে দু একটা সিনেমা আলোচনায় আসছে, যেমন প্রহেলিকা, তারপরে দেয়ালের দেশ, এই সিনেমাগুলো ব্যবসা করতে পারে নাই, বাট ওইভাবে ব্যবসা করতে না পারলেও সে কিন্তু ভালো অভিনয় শিল্পী হিসেবে নিজেকে প্রমাণ দিয়ে দিতে পারছে, পেরেছেন। কিন্তু ওই যে শাকিব নির্ভর হওয়াতে, মানে শাকিব খানের সঙ্গে যে কয়টি সিনেমা তিনি করেছিলেন সেই কয়টি সিনেমাই ব্যবসা সফল হয়েছে, বা যে কয়টা ব্যবসা সফল হয়েছে সেই কয়টা তার অবশ্যই শাকিব খানি আছে। তো সেইভাবে দীপ্তি চৌধুরী যে কাজটি করেছে, যে শাকিব খানের সঙ্গে যদি আসতেন বা শাকিব খানের অফার যদি থাকতো তাহলে কি সে রাজি হইতে হইতো না, সেই প্রসঙ্গে পরে আসে। তার আগে যেটা বলছিলাম যে সিনেমার প্রস্তাবটা তিনি ফিরিয়ে দিয়েছেন। দেখেন ভাই, যায় যার কাজ হইলো গিয়া, ধরেন একজন লোক ভালো ক্রিকেট খেলতে পারে, তো এখন তারে আমি প্রস্তাব দিলাম আসেন আপনি পলিটিক্স করেন, আপনি এমপি হয়ে যান, যেমনটা হয়েছে এই যে শাকিব আল হাসানের সাথে, যেমনটা হয়েছে মাস্টারমির সাথে। তো এমপি হওয়ার পরে রাজনৈতিক পরিচয় তারা তো আর সফল হইতে পারবো না, যে খেলছে খেলার তো অবস্থায় সে সফল, খেলার জগতে সে সেরা, দীপ্তি উপস্থাপিকার জগতে সে সেরা, উপস্থাপিকা হিসেবে সে সফল। এখন দীপ্তিকে উপস্থাপিকার জায়গা থেকে এনে ফাট করে একটিকে যদি দাঁড় করাইয়া দেন, তখন মেয়েটা না ঘাড়কা থাকবে না ঘাট, তখন মেয়েটার গন্তব্য কোথায়? আচ্ছা, তো সেই জায়গায় সেই হিসাব করে দীপ্তি একেবারে এক্সাক্ট সিদ্ধান্তটা নিয়েছে, সে তার উপস্থাপনার ফিল্ডে ভালো করছে এবং এই উপস্থাপনার ফিল্ডে সে আরো এগিয়ে যাওয়ার সম্ভাবনা তার সবচাইতে বেশি, যতটা না সিনেমায় আসার পরে। এখন সিনেমায় আসার পরে সম্ভাবনাটা তো অনেকটা লাখের উপরে ডিপেন্ড করে, অনেক মেয়ে এরকম সিনেমায় আসছে, দু একটা সিনেমা করছে তারপরে তারা হারায় গেছে। দীপ্তি যদি শাকিব খানের মতো কোনো হিরো ছাড়া সিনেমায় আসতো তাহলে তার ভবিষ্যৎ ওই একই হতো। আব্দুল আজিজ সাহেব দীপ্তিকে নিয়ে যেই খেলাটা খেলতে চাইছিলেন, অর্থাৎ তার এই রিসেন্ট ভাইরাল হয়ে যাওয়া ওই বিষয়টাকে ক্যাশ করে তিনি একটা লো বাজেটের সিনেমা বানায় কিছু টাকা হয়তো কামাইতে চাইছিলেন, টাকা যদি কামাইতে নাও পারেন অসুবিধা কি, তার ওইখানে যে ইনভেস্ট করবে তার ব্ল্যাক মানি হোয়াইট হয়ে যাবে, আমি যাই না এটা এরকম বলে লোকে বলে। তো আব্দুল আজিজ সাহেব এই দীপ্তির এই ইমেজটাকে ক্যাশ করার একটা চেষ্টা করেছিলেন, দীপ্তি সেটা বুঝতে পেরে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সে আব্দুল আজিজ সাহেবের ফাঁদে পাড়া দেয়নি, সে তার উপস্থাপনার ক্যারিয়ারকেই ঠিকঠাক ভাবে করার জন্য এগিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে গিয়ে যদি শাকিব খান এর সঙ্গে দীপ্তির কাজ নিয়ে কোনো ডিরেক্টর যদি অ্যাপ্রোচ করে, তাহলে আমার ধারণা শাকিব খানও এখানে একটা দ্বিমত পোষণ করবেন, কারণ দীপ্তির নায়িকা হওয়ার জন্যে যে একটা, এমন বলছি না যে দীপ্তির নায়িকা হওয়ার কোনো যোগ্যতা নেই বা তাকে নায়িকা করা যাবে না, বিষয়টা হচ্ছে যে দীপ্তিকে নায়িকা করতে হলে নায়িকা সুলভ তার একটা জার্নি লাগবে, যে জার্নিটা সে করে আসে নাই, যেই কারণে সে তার ছোটবেলা থেকে এই পর্যন্ত যে জার্নি, সে জার্নিতে সে আবৃত্তি জানে, সে গান জানে, সে উপস্থাপনা জানে,
একটা নায়িকা হওয়ার জন্য, একটা অভিনয় শিল্পী হওয়ার জন্য যা যা গুণ আছে তার মোটামুটি সব জানে, কিন্তু নায়িকা হওয়ার যে একটা প্রবণতা, সেই প্রবণতার জন্য যদি তার মধ্যে না থেকে থাকে তাহলে তার এই নায়িকা হতে এসে তার এই ক্যারিয়ারটাও নষ্ট হবে, ওই ক্যারিয়ারটাও নষ্ট হবে। তো আমার কাছে মনে হয় যে দীপ্তি একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সে এই মুহূর্তে তার নায়িকা হওয়ার চাইতে তার উপস্থাপনায় মনোযোগী হওয়া বেশি জরুরি। হ্যাঁ, যদি এরকম কোনো প্রস্তাব আসে, যদি সে সিনেমার নায়িকার হওয়ার জন্য মনস্থির করে, তাহলে তার একেবারে এই সিনেমার প্রতি তার একেবারে ঝুঁকে যেতে হবে, তখন আর ওই উপস্থাপনার জায়গাটা থেকে ত্যাগ করে আসতে হবে। তার হাতে চার পাঁচটা সিনেমা থাকলে, একটা সিনেমা করে যদি সেই সিনেমা সুপারহিট বা হিট হয়, তখন সে আরো তিন চারটা সিনেমা, মানে একটা অনিশ্চিত ভবিষ্যৎ। সে কি এই অনিশ্চিত ভবিষ্যতে পা রাখবে কি রাখবে না, বা আমাদের দেশে একটা নায়িকা হওয়ার জন্য একটা বয়স লাগে, সেই বয়সটা কি দীপ্তির আছে? একটা মেয়ে যদি 20-21 বছর হয় বা 18-19 বছর হয়, তাহলে তাকে নায়িকা থেকে শুরু করে তাকে রিসিভ করা আমাদের দেশের দর্শকেরা তাকে রিসিভ করতে সহজ হয়। কিন্তু দীপ্তির এই এজে এসে তা সে যখন নায়িকা হয়ে আসবে, তখন কি আমাদের দেশের দর্শকরা তাকে শাকিব খানের নায়িকা হিসেবে বা কোনো হিরোর নায়িকা হিসেবে গ্রহণ করবে? অনেকগুলো প্রশ্ন থেকে যায়। তো এতগুলো প্রশ্ন থাকা মানে হচ্ছে অনেক অনিশ্চয়তা। অতএব এইসব অনিশ্চয়তার মধ্যে না যাওয়াটাই শ্রেয়। ওই যে বলছিলাম শাকিব খানের সঙ্গে সিনেমার প্রস্তাবটা পাইলে তিনি কি না করতেন, এইখানে আমি একটু কনফিউজ। কারণ যেখানে শাকিব খানের সঙ্গে সিনেমা করাটা একটা শিওর শট, যে হ্যাঁ শাকিব খানের সঙ্গে সিনেমা করা মানে হচ্ছে সুপারহিট হবে, হিট বা সুপারহিট হবে, তার মানে ওনার সাথে একটা সিনেমা করতে পারলে তিনি আরো 8-10টা সিনেমা ভবিষ্যতের অফার পাবেন বা একটা গাইডলাইনের মধ্যে তিনি ঢুকে যাবেন। তা আমার কাছে মনে হয় আব্দুল আজিজ সাহেব অফার তো দিয়েছেন, কিন্তু অফারে কিঞ্চিত ভুল করেছেন। ওইখানে হিরো হিসেবে যদি শাকিব খান থাকতো, আমার মনে হয় না দীপ্তি এই প্রপোজালটা ফিরিয়ে দিত। দর্শক আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।